হে কাইনসের বা কাইনসের ভাব ও দস্তু! ঘরের ভিতরে খেরের পালা হিতানকে আথিদার ছায়া ঘুমাইলেম নাকি ফটাফট উঠেন, মাজেরা যায়া গোটা বেইছে আহেন। সিঙ্গাপুর গুইরা পুস্কা খামো ও দস্ত! হে দস্ত। আরে দোস্ত নাকি কখন আসলেন শুয়েছিলাম না দোস্ত দুইটা মহিলা মশা বুন করে আমার ইজ্জত নিয়ে খেলা করছিল তাই দুইটাকে অটো মাছ দিয়ে কচু খেতে পাড়াইয়া দিলাম খুব ডিস্টার্ব করছিল ভালো ভালো তাইলে টেকা এক কখন গরু বেস্তার যাবেন সেই কন গসা গাছ কথা মোর ওদিকে গেল, সামনের কথা মোর মনে পড়ে গেল। গরুনিয়া বাজারে যাব না গরুর কে খবর দিছি তাই গরুর বাড়িতে আসবো গরুর বাজারে দিলে খাজনা তাই কত যাবো দোস্ত দাম তো মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা যাবই। দাম কিন্তু লাখ টাকা চাওয়া খাবে তাই তো গরুর দাম বেশি পাওয়া যাব কথা ঠিক বলছিস দোস্ত ব্যাপারীর আসুক তখন দেখা যাব তবেল কি কটা দোস্ত পান কাঁচা মরুস আর পিঁয়াজ দিয়ে এক গামলা পান্তা নিয়ে আপনার জন্য

বেলা তো অনেক হয়ে গেল এখন তো গরু ব্যাপারীকে কে দেখছিনা শালা গরু ব্যাপারী কি গাজা টেনে রাস্তাতে লাই পড়ে আছে নাকি বলি কি শুনেছি শিয়াল পণ্ডিতের একটা তাজা গরু বেচবে গরুটা বেশ মোটা তাজা গরুটা দেখি আমার জিভার বাণী লক লক করছে তাই পারলে গরুটা আমাকে চুরি করে এনে দে বাবা কাকু জীবনের ঝুঁকি নিয়ে গরুটা চুরি কইরা আপনাকে যদি আমি আইনা দেই আমার ফায়দা কি আপনি তো মজা করে মাংস খেয়া সাইরেন বাজাইয়া ঘুমাবেন আমি আমি কি কুতুব মিনারের চড়াই বইয়া রজনী শেখর শেখামো আরে রংপুরের মফিস ভাতিজা আমি তোকে দেশের সব কলাই দে কোলে বসিয়ে খাওয়াবো পুরিয়েন তা করে মগজ কলাশ না তো শুধু গরুটা চুরি করে এনে দেয়া আমাকে তাহলে ঠিক আছে আপনি একটা কাজ করতে হবে আপনি শুধু গুরু ব্যাপারে রাস্তায় বাধা দিবেন বাকি টুকু কাজ আমি করব এখন আমি আসি কাকু হবে হবে যা আমি গুরু ব্যাপারে ঠেকাবো শালা শিয়াল পণ্ডিত উত্তর গরু আমি কিভাবে হজম করি কাঁচা মাংস চেবিয়ে চেবিয়ে হজম করব বেলা ভাটি পড়ে গেল নাংসুন্নি সিলাই ফাটা গরু ব্যাপারে তো এখনো আসলো না কেন আমি কি গরুটা পেস্তে পারবো না কি রে বড় ভাই একা একা ছাও কে তোমার কি হাফানি বেমারে কান্দে উঠে মাইকেল জ্যাকসনের মতো ডান্স করতাছ না ব엥ের বিয়ে পাইতে ঝুমুর ডান্স করতাছাও এ থইলা যারা সাইকত চাচা তো ভোলা তোর বাপের বিয়েতে ডিস্কো ডান্স করছি ভাগ বেটা শালা পাইকারি দোকানের পেঁয়াজের বস্তা তোর সত্য গুষ্টি সস্তা হে বড় ভাই বাপ তুইলা গাল দিবি না নাইলে কিন্তু তোর সান্ডে মান্ডে কলস করে সিঙ্গা ফুক দিমু আমার মেজাজ ভালো না উল্টা বুল্টা করলে তোরে বাথরুমে যাওয়া বন্ধ কইরা দিমু আমার কিন্তু জাত ভালো না তোর ভালোর খেতা পুরি শালা হিমোগ্লোবিন সুসাব বে কুফার জাত খাস তিন দিনের কর ভাত এখানে দেরি করলে খাবে এখন লাত আমার উঠে যাব হাত ভেকুরে ধরা পয়তা ভাত বড় ভাই অপমান কম হইল না আমার কিন্তু হিত কর্ম তোর মাই কলাপাতা পাতা বিলাইছে দেখা বাইসা গেলি আমি আহি মর রাহিস তোর কিন্তু ভালো হব না কইয়া গেলাম মুখখান দিয়া যা শালা জয় বাংলার প্রোডাকশন তোর ফিলসিয়ানে আগুন লাগিয়ে হিরো আল আমেরিকানে রানু মণ্ডলের মতো ডান্স করবো শালা ইচ্ছা সংতার প্রেসিডেন্ট মোশারে মোশারে তুই অপরাধী রে আমার পাঁচাই কাম리에 কেন ফুলাইয়া তুললি রে গুরুসুরি করবার যাইতাছি তাই আমার কলেজের উত্তর পাশে কি জানি সিঁড়ি যে বুড়া শিয়ালের গরু দেখা যাচ্ছে ফটাফট যায় গরু চুরি করবার মোর দশটি মোর মালিকর মোর কোন নুনটা খুন করে খাই সঙ্গ যে বেসপার নাচছে একটু দয়া মায়া নাই শালা পাইস ফাটা শিয়ালের নমক হারাম তোমরা দেহেন একদিন তোমরা রক্ত আমাশা হয়ে মরবেন

বিয়ার করবি রে বাপু তোর জীবন আর কুইসা মুরগির জীবন না বাড়ি বাসা সারা হারবি না কিছু করা হারবি তো তো বিয়ার বয়সের উপর হেবলি পইরা গেল হয় রে ভাই এলা মোর সকের জলে কপাল ভিজি যায় না পাঁচজন গৃহস্থ সারতে না পাচ্চং বিয়া কর

চল ফটাফট পলাই আমরা দুজন ব্লক নিয়ে আসে না কেন ওই তো ওই তো আসছে বেইমান বান্দর আসছে ও যদি কলা দাবি করে ওকেও আমি খেয়ে ফেলবো আসুক আগে বাদর জানে না ও রং ডাইল করেছে বাঘের কিরামতি দেখো দেখো বাঘ বাগবাই আমনের খাবার নিয়ে আইছি মালদা কিন্তু জপরাছে হেয়া খুব মজা পাবেন একদম তাজা তাজা গরম গরম তাইলে বাগবাই আমি বাড়ি থেকে ডুকটা দিয়া আহি পাকshap ওয়া আহি আপনি কলা রেডি করেন আমি কলা খামু আহি তো ফাঁসিয়ে গেল মুখ এলা কি করা যায় মাথার তো বুদ্ধি আসছে না হায়রে বিপদে পড়লুম রে শালা বাদরের ছাই মোর মালিকই তো ভালো আছিল গো ভর ভর করে কি চিন্তা করছিস রে গরু কোনো চিন্তা করিস না তোক আমি পেট ভরে খাবো আমার কি খুশির দিন আজ মই ভাবসং আপনার পেটত যাবা পারলে মই অনেক খুশি হম মোর গাত এইড বেমার আছে তো মোর এলাই আর সহ্য না হয় কষ্ট মই মরিলে মুক্তি পাং এইড বেমার থাকাই বুড়া শিয়ালে মুখ বাড়ির থেকে বের করে দিচ্ছে তাই তোমরা মুখ খাই তোমরা এলাই মুক্তি দেন গো বাঘ মামু সব বান্দর আমাকে এই বেমারি করে মারতে চায়। তুই তুই যা বাবা তুই গরু বাবা যা তোকে আমি খাবো না চা ফটাফট ফাটখান থেকে আমি বাদরকে মজা করে ললিপপ খাওয়াচ্ছি মই তাহলে আসলম তোমরা বেমারীর কারণে অল্প স্বল্প দোয়া করবেন গো আসলং গো মামু মিশা কথা করে বাসি আসলং এলা বাদর শালাক উচিত শিক্ষা দিতে হয় সালা বাদর মুখ মারি খেলাবার চাইছিল গ পরকোলিজার উত্তর পাহে লাডন অর PELANDI ওয়াল্ট্রেট সেন্টার অর মহল করি আক্রমণ করাব পাইলে মুরকোলিজা খান ঠান্ডা পড়িল হয় বুইরা বান্দর আমার জীবনটা তেনা তেনা কইরা ফলাইলো মনে হয় সংসারের কপালে বাইয়া পাউ দি নাতি মেরা যায় কত মানি পাইর লগি কত মানি ভাই আমার কত যে কি গো ভাবি তোমার বাদর কাহার খবর শুনছেন কাহা মুখ এলাই মিস খবর দিল বড় ড্যান্সারে তুমি কও কি আমারে কও ভাবি আমার জামাই রে কাহা আর তোমার কাহা কি খবর দিছে মিস দিয়া হল কি ভাবি বুড়া মানুষ কি আর ভাই কোয়া যায় তোমরা হলেন সুন্দরী মানুষ তোমার কি আর কাকি কোয়া যায় পাকি মানাবে আমি আর সুন্দরী আসিলাম এ বুড়া জামার পাল্লাই পড়ে আমার সের মেলা খারাপ হইছে গো ভাই এখন আঙ্গুর দেহরের খবর কি কাহা গুহাটি চহরত পকেট মারি ধরা খাইছে মেনছে পিটিবিডি বস্তা বানিয়ে ফেলছে এলা পাখরা পুলিশে ধরে নিচ্ছে তাই তোমার টেহা পয়সা সোনা গহনা সব বেগত ভরাই মোর সাথে তোমাক যাবার দিছে মরার বুড়ায়ে হন এই কামার আম্বু করছে সারাটা জীবন আমার জ্বালাইলো ভাই গো তুমি একটু দাঁড়াও আমি ব্যাগ নিয়ে বাড়াই আহি আলা বুড়া বানর এলা দেখল তোর বউ লয় এলা মই গুহাতে যায় তুই গেরামাত বউ বউ করি মরি থাক তুই তে হে পয়সা দি তুর বোক মই হানিমুন করাই নি আসো বহুত এবার খেলাটা আই গো পেগেটে পশন নাইছি লজাই দেই বুড়া বুড়া কোন জেলে বুইরা রইছে বুড়া রে তোরই বার খাইছি রে চলেন ভাবী ওদিকে আবার দেরি হয়ে যাবে তাড়াতাড়ি যাওয়া খাই গো ভাবী দেরি করলে থরা খাওয়ার চানসে তো